ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম, এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন। তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়, যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে। তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন, একটা নিরীক্ষা তারা চালিয়েছেন। সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে, সবাই না, বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যদের সাথে হাসি খুশি, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে। আর যারা সম্পর্ক বজায় রাখে নাই এই মানুষগুলো, তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, অনেক আগে তারা মারা গেছে। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না, এটা একটা টোটাল জরিপের ফসল। এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে বলেছেন, যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয়, এই জরিপের রিপোর্টও সেটা সত্যতাকে প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে।